রিগাল সিনেমার পাশে যে বার্ট্রাম স্ট্রিট, যেটা চ্যাপলিন স্কোয়ার আর নিউ মার্কেট বিল্ডিং ছাড়িয়ে লিন্ডসে স্ট্রিটে মেশার আগে একটা বাড়ির সামনে এসে থেমে যায়, যার ঠিকানা 2 নম্বর হুমায়ুন প্লেস, যেখানে 1935 সালে ডাচ আর্কিটেক্ট উইলিয়াম মারিনাস ডুডকের নকশায় তৈরি হয়েছিল ভারতের সবথেকে বড় এবং বিলাসবহুল সিনেমা হল, যে হলে একসাথে প্রায় 1400 মানুষ বসে দেখতে পারতেন হলিউডের সিনেমা। হেন কোনো বিখ্যাত হলিউডের সিনেমা নেই যেটা এই হলে তখন চলেনি। তারপর পাইরেটেড ডিভিডি আর লোকাল কেবল চ্যানেলের ব্যবসায়ী আঁতাত, তার সাথে প্রশাসনিক গাফিলতি নিভিয়ে দেয় এই হলের আলো। 2002-এর 22শে ফেব্রুয়ারি বন্ধ হয় হল। আজ যে কোনো যুবক যুবতী এই বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে চিন্তাই করতে পারবে না যে 2 নম্বর হুমায়ুন প্লেসে ছিল একদা ভারতের সব থেকে বড় সিনেমা হল, কলকাতাবাসীর গর্বের লাইট হাউস সিনেমা।